অনেকদিন পর আমি বন্ধুর বাড়ি ঘুরতে এসেছি। আমি এখন গ্রামের রাস্তার ওপরে দাঁড়িয়ে আছি, সজলের জন্য অপেক্ষা করছি। লেখাপড়ার চাপ শহর থেকে বেরোতেই দেয় না, তাই এইবার ছুটি পেয়ে সজলের বাড়ি ঘুরতে আসলাম। কিন্তু সজল কেন যে আসছে না কিছুই বুঝতে পারছি না। আর এদিকে সন্ধ্যা হয়ে এলো প্রায়, হঠাৎ দেখি একটি সাইকেলে করে সজল এদিকে আসছে। সরি রে, একটু দেরি হয়ে গেল। একটু না, অনেক দেরি করে ফেলেছিস তুই। আরে বলিস না, আমি ভাবছিলাম তোকে নিতে 5টার সময় আসব, কিন্তু এত ঘুম চলে আসলো চোখে যে বিছানার যাওয়ার সঙ্গে সঙ্গে দুই চোখ লেগে আসলো। হ্যাঁ হয়েছে হয়েছে, এখন আমাকে বাড়ি নিয়ে যাবি না এখানে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবি? হ্যাঁ হ্যাঁ চল চল, সন্ধ্যা যে লেগে আসলো রে, যাওয়ার পথে ওই পুরাতন বাড়ি পড়ি। পুরাতন বাড়ি পড়ে তো কি হয়েছে? আরে ওই বাড়িতে তো ভয় আছে। ভয় আছে মানে তুই কি বলতে চাইছিস? বাদ দে এসব, পরে বলবো তোকে, এখন চল। আমি কোনো কথা না বলে সাইকেলে উঠে বসলাম। সজল সাইকেল চালাতে শুরু করলো। কেন যে ঘুমাতে গেলাম, এখন ওই পুরাতন বাড়ির পাশ দিয়ে যেতে হবে, ওপরওয়ালা জানে কি এখন কপালে লেখা আছে। আচ্ছা ওই পুরাতন বাড়িতে কি আছে যে তুই এত ভয় করছিস? ওখানে একটা মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। আত্মা বলে কি পৃথিবীতে কিছু আছে? আছে আছে, ওই দেখ পুরাতন বাড়ি। দেখতে দেখতে ওই পুরাতন বাড়ির সামনে চলে আসলাম। আসার সাথে সাথে হঠাৎ করে একটা গাছের ডাল আমাদের সাইকেলের সামনে পড়ে গেল। ওরে বাবা রে, এটা আবার কি পড়লো রে? তৎ ভীতু পাবলিক কথাকার, এটা একটা গাছের ডাল, এটা দেখে তুই এত ভয় করছিস কেন? ওহ খুব ভয় পেয়ে গেছিলাম রে। সজল ডালটার পাশ দিয়ে সাইকেলটা চালাতে শুরু করলো। হঠাৎ আমার নজর গেল একটা গাছের দিকে, দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি সজলকে কিছু বললাম না, ভাবছি ওই মেয়েটা কে। ভাবতে ভাবতে কখন যে সজলের বাড়ি চলে আসলাম কিছুই বুঝতে পারলাম না। এই কাজল, বাড়িতে চলে এসেছি, ঘরের মধ্যে চল। সজল আমাকে ওর ঘরের মধ্যে নিয়ে গেল আর বলল, নে এবার তুই হাত মুখ ধুয়ে বস, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে। আমি তখন বিছানার উপর বসে পড়লাম আর ভাবছি পুরাতন বাড়িতে দেখা সে মেয়েটার কথা। আমি আত্মা আছে কি না বিশ্বাস করতাম না, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করতে শুরু করল। কিন্তু আজকে যেটা দেখলাম আসলে কি সেটা আত্মা ছিল কিছুই বুঝে উঠতে পারলাম না। হঠাৎ সিদ্ধান্ত নিলাম আমি ওই পুরাতন বাড়ি যাব। দেখি বিছানার পাশে একটি লাইট রাখা আছে, সেটা হাতে তুলে নিয়ে বেরিয়ে পড়লাম সে পুরাতন বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পর এসে পৌঁছালাম পুরাতন বাড়িতে। আসার সাথে সাথে শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। এদিক ওদিক লাইট মারলাম কিন্তু সেখানে কাউকে দেখতে পেলাম না। হঠাৎ একটা গম্ভীর গলাতে বলে উঠল, কে ওখানে? কে? আমি কাকা। বুড়ো লোকটা আমার কাছে এগিয়ে আসলো। বুড়ো লোকটার পুরো মুখটা গামছা দিয়ে ঢাকা, কেমন যেন অদ্ভুত লাগছিল। লোকটাকে আমি ভয় না পেয়ে সাহসের সাথে বললাম, আমি কাকা কাজল, সজলদার বাড়িতে বেড়াতে এসেছি শহর থেকে। তো এত রাত্রে এখানে কি করছো? বাড়ি চলে যাও, এখানে থাকা ঠিক ভালো হবে না। কিন্তু কাকা আপনি তো এখানে আছেন। এখানে যে থাকে সে কাউকে বাঁচতে দেবে না, এখান থেকে চলে যাও বলছি। লোকটা আমায় বাড়ি চলে যেতে বলে সে এখান থেকে চলে গেল। কিছুটা দূর যাওয়ার পর লোকটিকে দেখতে পেলাম না। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, কি করব ভেবে পেলাম না, দ্রুত পুরাতন বাড়িতে গিয়ে উঠলাম।
বৃষ্টি আসার আর সময় পেল না, এখনই আসতে হলো। শরীরটা পুরো ভিজে গেছে, এখন কি করব। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ নূপুরের আওয়াজ কানে আসলো। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম, নূপুরের আওয়াজ কোথা থেকে আসছে সেটা খোঁজার চেষ্টা করলাম। হঠাৎ চোখ যায় গাছের দিকে, আর দেখলাম একটি মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কে কে ওখানে দাঁড়িয়ে আছে? সামনে এসো বলছি, সামনে এসো। আমার কোনো কথা সাড়া দিল না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো। হঠাৎ আমার লাইটের আলো বন্ধ হয়ে গেল। লাইটটার আবার কী হলো, আলো কেন জ্বলছে না? ধুর, কী যে করি এখন। লাইটটা বন্ধ হয়ে যাওয়ায় অনেকটা ভয় পেয়ে গেলাম, তারপরও যে কৌতূহল থেকে গেল। ওখানে কে আছে দাঁড়িয়ে এই ভাবতে ভাবতে হঠাৎ চলতে শুরু করলাম, কিন্তু মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, একটুকো এদিক ওদিকও হচ্ছে না। কিছুটা কাছে যাওয়ার পর কিছু খাওয়ার শব্দ কানে ভেসে আসলো। আমি থমকে দাঁড়ালাম, কি ব্যাপার, মেয়েটা ওখানে কি খাচ্ছে? দাঁড়িয়ে ভাবতে ভাবতে হঠাৎ দেখি মেয়েটি ওখানে নেই। এদিক ওদিক দেখলাম, চারিদিক অন্ধকার হওয়ার কারণে তেমন কিছু দেখা যাচ্ছে না। এমন সময় আবার নূপুরের আওয়াজ কানে শুনতে পেলাম, আর সাথে সাথে আমি পিছনে ফিরে তাকালাম। আমি দেখতে পেলাম যে মেয়েটি সাদা শাড়ি পরে বাড়ির চালের উপর দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে আছে। এ কি, ওই মেয়েটাই তো মনে হচ্ছে, কিন্তু এক মুহূর্তে বাড়ির চালের উপর উঠলো কেমন করে? তাহলে কি এটা মানুষ না, কোনো আত্মা? এমনটা ভাবছিলাম আর মেয়েটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখি মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে, আমি কোনো কথা বলতে পারছিলাম না। এ কি, ছাড়ো আমায়, ছাড়ো ছাড়ো আমায়। আমি ভয় পেয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়লাম। আর যখন আমি চোখ খুলি দেখি সজলদের বাড়িতে। আমি বিছনা ছেড়ে উঠে বসি, তখন সজল আমাকে এসে বলে, কাজল তোর ঘুম ভাঙলো? ও ওই মেয়েটা, আর আমি এখানেই বা আসলাম কেমন করে? কী আবল তাবল বকছিস, তুই তো এখানেই ঘুমিয়েছিলি, চল চল ঘুরতে চল। আমি কথার কোনো প্রশ্ন না করে আমি সজলের সাথে বেরিয়ে পড়লাম।